নমস্কার, হাই, হ্যালো, নমস্তে, আমি অন্তরা মন্ডল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। সো বুঝতেই পারছো যে বাড়িতে থেকে ব্লগটা শুরু করিনি, আর পিছন দিকটা দেখে কি একটু আন্দাজ করা যাচ্ছে? আমি জানি থাম্বনেল দেখে এতক্ষণ আন্দাজ করে ফেলেছো যে আমি চলে এসেছি রবীন্দ্র সদন অর্থাৎ নন্দন চত্বরে। আর এর আগে নন্দনের যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের ব্লগটা করেছিলাম সেটা তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তো তাই আমি আর একটুও দেরি না করে যেই নন্দনের ভোল পাল্টে গেছে আমি সাথে সাথে চলে এসেছি রবীন্দ্র সদন অর্থাৎ নন্দন চত্বরে দেখানোর জন্য যে কিভাবে এখানে কবি প্রণামের জন্য পুরো চত্বরটা আবার নতুনভাবে সেজে উঠেছে। তো চলো তোমাদেরকে দেখাই। তাড়াতাড়ি চলে এসেছি, এখনও ভালোভাবে ডেকোরেশন কমপ্লিট হয়নি, লাইট লাগানো, লাইট ঠিক করা, কিছু কিছু জায়গায় পেন্টিংয়ের কাজ এখনও চলছে, বাট এখানে পুরো জায়গাটাকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। 25শে বৈশাখ মানেই রবীন্দ্রনাথ ঠাকুর, আর রবীন্দ্রনাথ ঠাকুর মানেই রবীন্দ্র সদন। তো রবীন্দ্র সদন এবং তার আশেপাশে পুরো জায়গাটা আজকে সেজে উঠেছে শুধুমাত্র কবিগুরুর জন্য। আর এই অনুষ্ঠান কতদিন চলবে এবং তোমরা কীভাবে এখানে এসে দারুণ দারুণ ছবি তুলতে পারবে আর খুব ভালোভাবে কবি প্রণামের অনুষ্ঠান দেখতে পারবে, এনজয় করতে পারবে, সমস্ত ইনফরমেশন থাকবে আমার ব্লগে। তার জন্য পুরো শেষ অবধি ব্লগটা দেখতে হবে। আর চলো এখন তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আশেপাশে কীভাবে সাজিয়ে তোলা হয়েছে আর কখন কখন কীভাবে এখানে আসলে তোমরা প্রোগ্রাম দেখতে পারবে। বৃষ্টির জন্য প্রার্থনা করে গিয়েছিলাম, আর দেখো আমগুলো বেশ বড় হয়ে উঠেছে এই কদিনে। জায়গাটা দেখে আশা করি তোমরা চিনতে পারছো, কিছুদিন আগে এখানেই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের জন্য সত্যজিৎ রায়ের জন্য একটা ওয়াল তৈরি করা হয়েছিল, আর এখন গুরুর জন্মদিনে এই জায়গাটা পুরোটাই রবীন্দ্রনাথের ছবিতে সেজে উঠেছে। আর এখানে একটু বাদেই যে চিফ মিনিস্টার আসবেন সেই জন্য এখানে কড়া পুলিশি প্রহরা, তো আমি একদমই ঢুকতে পারিনি। বিভিন্ন বয়সের ছবিগুলো বিভিন্ন জায়গায় এইভাবে এক একটা পোডিয়ামের মধ্যে রাখা হয়েছে। এখানে প্রত্যেকে সেলফি যেমন ক্লিক করছে তেমন সবাই পোডিয়ামগুলোরও ছবি তুলছে। আর আমি যখন ঢুকলাম তখন এই লাইটগুলো লাগানো চলছে, এখনও শেষ হয়নি কমপ্লিট কাজ। আমরা এখন যাব গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায়, এখানে রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনার উপরে একটা ছোট্ট এক্সিবিশন হচ্ছে, চলে যাওয়া যাক। বললাম না, কারণ এখানে এসে আমি দেখছি প্রত্যেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের অনুষ্ঠান মানে রবীন্দ্র অনুষ্ঠান মানেই একদম লাল পাড় সাদা শাড়ি।
আমার পরানো যাহা চাই তুমি তাই তুমি তাই। আর তার সাথে দারুণ করে মালা, বাট আমার এখানে আসার একদম কোনো রকম প্ল্যানিং ছিল না। তো হঠাৎ করে আমি এখানে আসার পর ঠিক করলাম যে এখানে একটা ব্লগ করব আর তোমার সাথে শেয়ার করব। তো আমি একটু দ্বিতীয়বার না ভেবে আমি ব্লগটা আরম্ভ করে দিয়েছি। তো এখন হচ্ছে যেহেতু ওখান থেকে ঢুকতে দেয়নি, তাই আমি ঘুরে ঘুরে যাব ওই পাশে। মানে মানুষদের সাথে রবীন্দ্রনাথ একদম ওতপ্রোতভাবে জড়িত, আর আমি এখনো ইয়াং, তাই কবিগুরুর একটা ইয়াং বয়সের সাথে কবিগুরুর সাথে ফটোগ্রাফি চলছে। রবীন্দ্র সদনের দরজার ঠিক সামনে উল্টো দিকেই একটা এরকম পোডিয়াম করা হয়েছে, আর এখানে মনে হয় কোনো রকম অনুষ্ঠান হতেও পারে সন্ধেবেলা। আর ওই পাশটায় তোমরা দেখতে পাবে ওখানেও আরেকটা সুন্দরভাবে পোডিয়াম করা হয়েছে, ওখানে সন্ধেবেলা অনুষ্ঠানের জন্য লোকজন হয়তো এসে বসবেন। আর এখন থেকেই দেখো লোকজনের আনাগোনা শুরু হয়ে গিয়েছে, একদম কড়া পুলিশি প্রহরায় চতুর্দিক ঘেরা রয়েছে। খুব একটা এদিক ওদিক যেতে পারছি না, বাট একদম ঢোকার মুখে এই জায়গাটাতেও কলকাতা ফিল্ম ফেয়ার ফেস্টিভ্যাল সমাজরেও KIFF 27 এর সময় এই জায়গাটাতেও খুব সুন্দরভাবে সাজানো জন্য ছিল, সেখানটাও বদলে এখন হয়ে গেছে রবীন্দ্রনাথের বাড়ি। নন্দনের ঠিক বাইরে মোহরকুঞ্জের রাস্তার উপরে চলছিল কবিপ্রণামের অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে এত মানুষ ভিড় করেছিলেন যে সামনে তো দূর প্রচুর পেছন থেকে দেখতে হয়েছে। আর বেশিরভাগ প্রোগ্রামটাই আমি এই জায়ান্ট স্ক্রিনে বাকিদের সাথে দেখেছি। আমরা যে কোনো আবেগে তার দ্বারস্থ হতে পারি, কিন্তু আমার কেবলই এ কথা ভেবে অবাক লাগে যিনি এত বিপুল সম্ভারে। তোমরাও আসতে পারো রবীন্দ্র সদন নন্দন চত্বরে কবিপ্রণামের অনুষ্ঠান দেখতে। 9 থেকে 24 মে অবধি এখানে কিছু না কিছু অনুষ্ঠান চলতেই থাকবে। গগনেন্দ্র শিল্পশালাতে যে প্রদর্শনীটা চলছে সেটা চলবে 24 মে অবধি। তোমরা আসবে, আর এখানে ফ্রি এন্ট্রি, কোনো টাকা পয়সার ব্যাপার নেই। আর এখানে অনুষ্ঠান যেটা চলবে রবীন্দ্র সদনের ভেতরে, মনে হয় সেখানে একটা অ্যামাউন্ট অফ টিকিট অল্পই হবে, সেটা কেটে তোমরা অনুষ্ঠান দেখতে পারো। আর সেটা শুরু হবে হচ্ছে আগামীকাল, অর্থাৎ 10 তারিখ থেকে। মঞ্চে গান গাইছিলেন ইন্দ্রনীল সেন আর চিফ মিনিস্টার। সাইকেলের ঘন্টি বাজিয়ে আর এখানে দাদু বাঁশি বাজিয়ে চলেছেন। আর এই ভিড়টা হয়েছে কিসমিস দেখার জন্য নন্দনে গাইজ। আর কিসমিস কেমন হয়েছে সেটা জানতে গেলে আমার চ্যানেলে একটু রিভিউ ভিডিওটা দেখে নিতে হবে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা আরও বেশি বেশি করে বাংলা ছবি দেখো আর ব্লগ বাস্টার করে দাও। বুকে বুকে গলা শুকিয়ে গেছে, তাই এক বোতল ফান্টা খাওয়ার পালা। বিকেল নামতে ভিড়টা জাস্ট দেখো গাইস, পুরো জায়গাটা একদম মানুষে ঠিক ঠিক করছে। সো তোমরা এসে কবিপ্রণামের অনুষ্ঠান দেখতে। সময় এসে গেছে ভিডিওটা শেষ করার। তোমাদেরও এটা মনে হচ্ছে যে আমি এখন এসে সেজেছি কেন, আমার মাথাটাই গেছে। আসলে রবীন্দ্র সদনে যখন দেখলাম সবাই এত সুন্দর করে সেজে গুজে মাথায় ফুল দিয়ে ঘুরছে, আমার এসে প্রচণ্ড লোভ হচ্ছিল। তো আমি বাড়ি ফিরে ভাবলাম একটু সেজে গুজে নিয়ে ভিডিওটা এন্ড করবো।
আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না। ভীষণ সাডেন একটা ভিডিও প্ল্যান, আমি গেছিলাম এক জায়গায়, তারপর চলে এলাম হঠাৎ করে নন্দনের ওখানে, এসে দেখলাম ওখানে সুন্দরভাবে কবি প্রণামের অনুষ্ঠানের জন্য সাজানো গোজানো হয়েছে, তারপর ভাবলাম চট করে একটা ভ্লগ বানাই আর তোমাদের সাথে পুরো জায়গাটার কথা শেয়ার করি। তো কবি প্রণাম অনুষ্ঠান কে কে দেখতে গেলে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না, আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক করতে হবে, একটু বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, আমাকে আরেকটু ফলো করতে হবে ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রাম আইডি অলওয়েজ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু একদম চলবে না, পাশে থাকা বেল আইকনটাতেও ক্লিক করতে হবে। সবাইকে রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা, একটা ছোট্ট গান দিয়ে ভিডিওটা শেষ করব, খুব ভালো থেকো সবাই, আর অন্তর স্পেশাল চুমু।